নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। যদি ভালো না থাকেন তার মানেই আপনার ওপর কেতুর কুদৃষ্টি আছে। শনি ও রাহুর কথা তো আমরা সকলে মানে বলেই থাকি না সবসময়, কিন্তু আজ আমি আপনাদেরকে কেতুর সম্বন্ধে কিছু তথ্য বলবো, আর এর প্রভাবে কি হয় ও এর কি উপায় সব কিছুই আমি ডিটেইলসে আলোচনা করব। প্রথমে বলি, কারুর বিবাহ হচ্ছে না, বিবাহর কথা চলছে কিন্তু বারবার ভেঙে যাচ্ছে। লাভ ম্যারেজ হলেও কিছুদিন পর থেকে নবদম্পতির মধ্যে ঝগড়া বা কোনো শুভ কাজে বিঘ্ন ঘটছে সবসময়। এই সবই কিন্তু কেতুর প্রভাবে হয়। আবার চাকরির ক্ষেত্রে ধরুন বাধা সৃষ্টি হচ্ছে, সেটাও কিন্তু কেতুর প্রভাবে। সন্তান না হওয়া, বারবার মিসক্যারেজ হয়ে যাওয়া, সবই কিন্তু কেতুর কুফল। মা বাবার সাথে সম্পর্ক না থাকা, দুজনের ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া, সবই কেতু ঠিক না থাকলে তার ফলে হয়। কিছু ক্ষেত্রে দেখা যায় ধন সম্পত্তি সাডেনলি আপনার চলে গেল, বা হঠাৎ করে কিছু দরকারি জিনিস হারিয়ে গেল, কিংবা আপনার বড় চুরি ডাকাতি হয়ে গেল, সেগুলো কিন্তু কেতুর প্রভাবেই হয়। আপনার জীবন সঙ্গী আপনার সাথে প্রতিকূল ব্যবহার করছে, কথায় কথায় ঝগড়া করছে, তবে কেতুর প্রভাবে শুধু খারাপ না, ভালো কিছুও হয়। কাউকে বোঝা খুব মুশকিল হলেও কিন্তু মানানো খুব সহজ হয় যার কেতু খারাপ। যারা ধার্মিক ব্যক্তি, ভগবানের চরণে নিজেকে নিয়োজিত রাখে, ভগবানকে সম্মান করে, তাদের কিন্তু কেতু ভালো হয়। অর্থাৎ কেতু শুধু খারাপ নয়, ভালো ফলও প্রদান করে। আমরা অনেক সময় দেখি কাউকে ভূতে ধরেছে, তারা কিরকম করতে থাকে, তাদের মধ্যে অনেক পরিবর্তন দেখা যায়, তারা মাথা ঘোরাতে থাকে, তারা সারা শরীর ঝাঁকাতে থাকে, তারপরে মানে অনেক মানে কিরকমভাবে কিরকম একটা অ্যাবনর্মাল অ্যাটিটিউড করে। হ্যাঁ, তা এই ধরনের যে রোগগ্রস্ততা, অর্থাৎ সেই মানুষের কিন্তু ফোবিয়া নামক অসুখ করেছে, আমরা বলি ভূতে পেয়েছে। অর্থাৎ সে ভয় পাচ্ছে মানে, এবং চাকরি না পাওয়া, ঠান্ডা হয়ে যাওয়া, শরীর হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া, প্লেনে চড়ে মানে হঠাৎ নানা শরীর ঠান্ডা হয়ে গেল, যে কোনো ফোবিয়া নামক রোগী দেখা যায়, সবই কিন্তু কেতুর কুফলের জন্য হয়। ভূত প্রেত এগুলো ফেক কথা। সুতরাং কেতুর নেগেটিভ ও পজিটিভ দিক আছে, তাহলে বুঝবো কিভাবে? আমাদের হাতের তালুর নিচের রেখাগুলো যদি স্পষ্ট ও স্বচ্ছ হয়, নিচের দিকে বক্রতা না থাকে, তাহলে কেতু ভালো। আর ঠিক এর উল্টোটা হলে সেখানে যদি বেঁকা টেরা হয় এবং নানা রেখা বিশ্রী থাকে, তাহলে কেতু খারাপ। নিন্দে কখনো করবেন না, নিন্দে করলে নিজের জীবনের ভালো যা কিছু প্রাপ্তি করেছেন তা নিমেষেই হারাবেন। নাম, যশ, সম্পত্তি, ভালোবাসা কেতু আপনার থেকে সব কেড়ে নেবে, তার থেকে ভালো বলবেন। সবাই ভালো থাক, সব কিছু ঠিকঠাক, সেইটা বললে কিন্তু আপনার জীবনে কেতুর কুপ্রভাব থেকে আপনি অনেকাংশে মুক্ত হবেন। আপনি যদি একটা সীসাকে বট গাছের, এবার উপায় বলছি, বট গাছের নিচে, কোনো বটবৃক্ষের নিচে, নির্জন বটবৃক্ষের নিচে আপনি যদি ঠিক মানে কোনো তারা ওঠার আগে 5:30 থেকে 6:30 মধ্যে আপনি যদি এটা সীসার টুকরো পুঁতে দিয়ে আসেন, কেতু অনেকাংশে সুফল দেয়। কুকুরকে রোজ মিষ্টি রুটি খাওয়ালে কেতু সুফল দেয়। কেতুর কুপ্রভাব ঠিক করার জন্য আপনি যদি আধ্যাত্মিক চিন্তা ভাবনা, অন্তত সকালে 15 মিনিট, সন্ধ্যে 15 মিনিট, যখন আসবেন অফিসে রাতও হতে পারে, আপনি যদি
জপ ধ্যান করেন, কেতুর কুপ্রভাব থেকে আপনি মুক্ত হবেন। কিন্তু আপনি যদি ক্রমাগত লোকের পেছনে কাঠি দেন, লোকের নিন্দে করেন, লোকের জ্বালা ঈর্ষান্বিত বোধ করেন, লোকে কেন ভালো হচ্ছে সেই নিয়ে মন খারাপ করেন, কেন ওর এত হলো আমার হলো না এই সব ভাবতে থাকেন, তাহলে কিন্তু কেতুর কুপ্রভাব দিনে দিনে বাড়তে থাকবে, আপনার গুপ্ত শত্রু প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং আপনি জীবনের কোনো দিশা খুঁজে পাবেন। সুতরাং এগুলো মেনটেন করে চলুন, অনেক অনেক ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখুন, সবচেয়ে বড় কথা, একবার আপনাকে চার্ট দেখাতেই হবে। আমি কিছু ট্রিক্স বলছি, এটা খারাপ হলে কি সিমটম, ওটা খারাপ হলে কি সিমটম, সেটা সাময়িক কথাবার্তা, কিন্তু আপনাকে রিয়েলিটি জানতে হলে জীবনে একবার ভালো অ্যাস্ট্রো গাইডার মাস্ট দেখাতে হবে, নিজেকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য, জীবনে উন্নতি করার জন্য, সব দিক থেকে লাইফটা যেন স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে সেখান থেকে বেরোনোর জন্য এবং সুখ শান্তি বৃদ্ধি করার জন্য সুখের চাকা অবশ্যই আপনাকে সহযোগিতা করবে। ওম শান্তি।